ঝিনাইদহে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জিয়া পরিষদের আয়োজনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে শহরের শহীদ জিয়া ল কলেজ প্রাঙ্গণে জেলা জিয়া পরিষদের সভাপতি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ খাদ্য সামগ্রী বিতরণ করে। হতদরিদ্রদের মাঝে 5 কেজি চাল, 1 কেজি আলু, 1/2 লিটার তেল ও সাবান দেওয়া হয়। এ খাদ্য সামগ্রী পেয়ে খুশি হতদরিদ্র মানুষগুলো। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এস এম মশিউর রহমান, সদস্য সচিব অ্যাডভোকেট এম এ মজিদ সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ। মানুষের কোনো ভূমিকা নেই।